যদি একটা কবিতাই না বলি দিনটা যেন কেমন লাগে। তো আজকে ছোট্ট কবিতা আমি বলতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুরের উপলক্ষে, আমাদের মনের কবি, আমাদের প্রাণের কবি, আমাদের ভালোবাসার কবি। আর বাঙালি হয়ে এতটাই গর্ববোধ করি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য যে সারা বিশ্ববাসী লোক তাকে এক ডাকে চেনে। তো বাঙালি হিসাবে, ভারতবাসী হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য গর্ববোধ করি সবসময়। তা একটা কবিতা পাঠ করছি, বোঝা পড়া, রবীন্দ্রনাথ ঠাকুর। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বাসে কি পয়সা ধারে না যে। কতটা যে স্বভাব তাদের, কতটা বা তোমারও ভাই, কতটা ভাবের গতি সবার তরে না হে সবাই। তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কত দেবে ফাঁকি, তোমার ভোগে কত পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারে আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নমস্কার। তো মামমামকে আমি সাজিয়ে দিচ্ছি সুন্দর করে, মামমাম ড্যান্স করবে। রবি ঠাকুরের জন্মদিন আজকে, দেখো তো। রবি ঠাকুর আমাদের গ্রামের কবি। চলো, রবীন্দ্র ঠাকুর হ্যাঁ না, আসো আসো আসো। তো পিহুকে সাজিয়ে দিয়ে তারপরে আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি, চুলটা একটু ঠিক করে নেব। তো পিহু দেখো কমপ্লিট। তো এখন চুলগুলো একটু পিহুকে ঠিক করে দেবো, আর আমি একটু চুলটা তাড়াতাড়ি করে বেঁধে নিই, কারণ প্রোগ্রাম অলরেডি 7টা থেকে শুরু হওয়ার কথা, 7টা বেজে গেছে। তো বাঙালি মানেই লেট। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে তোমাদের আজকে পুরো প্রোগ্রাম দেখাবো, যে আমাদের কী কী অনুষ্ঠান হচ্ছে রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে, তোমাদের সব কিছু শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। শুভ সন্ধ্যা। অনন্তপুর মহিলা উন্নয়ন সমিতির পক্ষ থেকে সকলকে জানাই 25শে বৈশাখ উপলক্ষে আমন্ত্রণ। আজ এই 25শে বৈশাখ উপলক্ষে আমাদের পাড়ার সকলে একত্রিত হতে পেরে আমরা ভীষণই আনন্দিত এবং উৎফুল্লিত। তো আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান, প্রথমেই সান্ধ্যকালীন অনুষ্ঠানে প্রথম নৃত্য পরিবেশন করছে আমাদের লিসা। তো লিসার জন্য মিউজিকটি একটু অন করে দাও দাদারা। খুব সুন্দর কবিতা আবৃত্তি করে শোনালো আমাদের ছোট্ট তুজো।
তো এখন মঞ্চে আমি ডাকবো অর্পণকে। অর্পণ আমাদের রবীন্দ্রনাথ সম্পর্কে দুই এক কথা বলবে। তো অর্পণ, তুমি মঞ্চে চলে আসো। মাইসেলফ অর্পণ ঘোষ, আই এম গ্ল্যাড টু গিভ আ স্পিচ অ্যাবাউট রবীন্দ্রনাথ টেগোর অন দিস স্পেশাল ডে। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ আ গ্রেট ইন্ডিয়ান পোয়েট। হি ওয়াজ বর্ন অ্যাট আন্ত দেবী না
হবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি রবীন্দ্রনাথ ঠাকুর মেরে করে বসে এসেছে বাদল গাছের টুটি ছুটে বেড়ে সকল ছেলে ছুটি আজ আমাদের ছুটি ভাই আজ আমাদের ছুটি নমস্কার খুব সুন্দর বাবা আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চার হাকে চিংয়ের পুতুল ঝুড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বাবা ছেড়ে দি ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি নমস্কার বাহ খুব সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট মুদি চলে বাকে বাকে বৈশাখ মাসিটা হাত জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধা অযোধ্যা ঢালুটার পাড়ি চিক চিক কলে বালি কোথা নেই বাবা এক ধারে কাশমন ফুলে ফুলে সাদা কিচিমিচি করেছে তা শালিকের ঝাঁক রাতে রাতে থেকে থেকে শিয়ালের হাত সবাই জানিও তো দিদিরা আজ সবাইকে শুভরাত্রি বলে দাও শুভরাত্রি শুভ